নন্দীগ্রামে ভোট মামলা শুনানি হাইকোর্টে ভোট গণনায় কারচুপি হয়েছে আর এই অভিযোগে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিশানায় ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত জুন মাসে প্রথম হাইকোর্টে মামলাটি ওঠে বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে, কিন্তু ওই বেঞ্চে মুখ্যমন্ত্রীর আপত্তি থাকায় 5 লক্ষ টাকা জরিমানা করে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি চন্দ। পরে জুলাই মাসে মামলাটি যায় বিচারপতি শঙ্কর সরকারের বেঞ্চে। মামলায় বেঞ্চ বদল হওয়াতে বেঁকে বসেন শুভেন্দু অধিকারী এবং তার দাবি ওই মামলার বেঞ্চ বদল করায় সুবিচার তিনি পাবেন বলে আশা করছেন না। আর তারপরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন আর মামলাটি সুপ্রিম কোর্টে যাওয়ার পর বিচারপতি সরকার 3 মাসের জন্য হাইকোর্টে শুনানি মুলতবি করে দেন। অর্ণবংশ নিয়োগে এ বিষয়ে আমাদের আরও বিশদে জানাবেন অর্ণবংশ। দেখো সঞ্চিতা, আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি শম্পা সরকারের ইজলাসে নন্দীগ্রাম মামলা শুনানির দিন ধার্য আছে। একই দিনে কিন্তু আজকে সুপ্রিম কোর্টেও মামলাটি রয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে একদিকে মামলা হবে, কলকাতা হাইকোর্টেও মামলা হবে। উচ্চতর আদালতে যদি মামলা হয় তাহলে কিন্তু সেই জায়গার দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট সেরকম কোনো নির্দেশ বা কিছু শুনানি করে না। এখনও সুপ্রিম কোর্টে কোনো নির্দেশিকা নেই। যেটা তুমি বললে যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবেই নির্বাচনী গণনা কারচুপি হয়েছে এই মর্মে তিনি আবেদন করেছিলেন। কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদল হয়, তারপর শম্পা সরকারের কাছে আসে। পরবর্তী ক্ষেত্রে এই বেঞ্চ বদল, বিচারপতির প্রতি অনাস্থা, এই সমস্ত কিছুকে সামনে রেখে শুভেন্দু অধিকারী তিনি বলেন যে তিনি এইভাবে এখানে বিচার পাবেন না, অন্য কোনো হাইকোর্টে মামলাটি স্থানান্তরিত করা হোক, এই মর্মে তিনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, যেটা শুনানি আজকে রয়েছে। এখন আজকে সওয়াল জবাব হবে। তবে শুভেন্দু পক্ষের আইনজীবী তারা কিন্তু অবশ্যই এটা মেনশন করে বলবেন যে সুপ্রিম কোর্টে মামলাটি রয়েছে এবং সেখানে শুনানি রয়েছে। আশা করা যাচ্ছে আইনজীবীরা মনে করছেন যে আজকে হাইকোর্ট কিন্তু আবার চিঠি দিতে পারে। ধন্যবাদ অনুবংশ নিয়োগী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা অনুবংশ নিয়োগে আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছেন, সেই কথা রেশ ধরেই আপনাদেরকে জানাবো। নন্দীগ্রাম মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টেও রয়েছে। কলকাতা হাইকোর্টের বেঞ্চ বদলের পর তাতে অনাস্থা জানিয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। আমরা বিষয় সম্পর্কে আপনাদেরকে আরও জানাবো। জ্যোতির্ময় কর্মকর আমাদের দিল্লির প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, কী খবর পাচ্ছে বিষয় এখন? এখন নন্দীগ্রামে ভোটের যে ফলাফল, সেই ফলাফলে সন্তুষ্ট হন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেই ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। যে বেঞ্চ শুনানি করছিল সেই বেঞ্চের শুনানিতে সন্তুষ্ট ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং বেশ কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। তার ফলে সেই বেঞ্চ বদলের আবেদন করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে সেই বেঞ্চ বদল করা হয়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে নন্দীগ্রাম মামলাকে সরানো হোক এই আবেদন করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছেন প্রধান বিচারপতি। এবং গত কয়েকদিন ধরে এই মামলাটি পেন্ডিং রয়েছে এবং গত 6 তারিখে প্রথম এই মামলাটি জানানো হয় যে 15 তারিখে এই মামলার শুনানি হবে, অর্থাৎ আজ এই মামলার শুনানি হবে। সেই সময় শুভেন্দু অধিকারী লয়ার তিনি আদালতে আবেদন জানান প্রধান বিচারপতির কাছে যে কোনো পরিস্থিতিতেই যেন এই ডেট কোনোভাবেই সরানো না হয়। এবং তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আজ এই মামলার শুনানি হবে। ফলত দেখা যাক এই মামলাতে আজকে সুপ্রিম কোর্ট কোন দিকে মামলাটা উঠছে, আজকে শুনানি রয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দু জায়গায় থেকে শুনানি হচ্ছে। দেখো যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হচ্ছে বা এ বিষয়ে বিচারপতি কোনো নির্দেশ দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত হাইকোর্টের শুনানির ক্ষেত্রে টেকনিক্যালি কোনো অসুবিধা থাকার কথা নয়। ফলত আজকে জাস্টিস হিমা কোহলির বেঞ্চে আজকে এই মামলার শুনানি রয়েছে এবং হিমা কোহলি প্রথমে প্রধান বিচারপতির বেঞ্চে থাকবেন এবং তারপরে শুনানি হবে। ফলত এই মামলার শুনানি হতে বেশ কিছুটা দেরি আছে, অর্থাৎ মনে করা হচ্ছে দুপুরের পরে মামলার শুনানি হতে পারে। তার মধ্যে যদি কলকাতা হাইকোর্টে শুনানি হয় তাহলে সেক্ষেত্রে টেকনিক্যালি কোনো অসুবিধা থাকার কথা নয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন বলে শুনবে কিনা তা নির্ভর করবে সুপ্রিম কোর্টের অবজারভেশনের উপরে। ধন্যবাদ জ্যোতির্ময় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।